জেলের ভেতরে লোক পাঠিয়ে কাউকে খুন করা আমার কাছে নতুন কিছু নয়। তুমি খুব ভালো করেই জানো, দরকার হলে সেই কাজটা আমি আর একবার করব। দাদা, দাদা এত বড় শাস্তি ছেলেটাকে দেবেন না দাদা, আমার মেয়ে তিতলির সংসারটা একেবারে ছাড়খার হয়ে যাবে। কিংসুক বড্ড ভালো ছেলে দাদা, আমার কথা শুনে এসবের মধ্যেও জড়িয়ে পড়েছে দাদা। আরে বাবা, তিতলি তো শুধু তোমার মেয়ে নয়, সে আমার ভাগ্নিও। আমি চাই না যে অল্প বয়সে স্মৃতি সিধু মুছে গিয়ে মেয়েটা বিধবা হয়ে যাক। আমি তো কম সময় মানি, তিতলির এত বড় অকল্যাণ আমি চাই না, সেই জন্যেই তো আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে, কিন্তু দয়া করে কিংসুককে ক্ষমা করে দিন দাদা, যেভাবেই হোক ওর জেল যাওয়াটাকে আপনি আটকে দিন দাদা। আমি কিছুই করব না, বুঝলে? যা করার তুমি করবে, তুমি পারবে কিংসুককে চলে যাওয়ার হাত থেকে বাঁচাতে। আমি মানে আমি কি করব দাদা? তুমি তো বললে যে কিংসুক খুব ভালো ছেলে, তোমার কথা শুনে এই কাজটা করেছে, তাহলে এই অপরাধের দায়িত্ব তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও, ব্যাস। তাহলে তো আর কিংসুকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, ওকে হাজত থেকে ছেড়ে দেবে। তাই বলছি পুরো দোষটা তুমি নিজের নামে স্বীকার করে নাও। কিংসুককে ফিরিয়ে এনে দাও বাবা, নইলে তুমি আমার মরা বুক দেখবে। আমি আমি রাজি দাদা, আমার তিতলিটার সংসার বাঁচানোর জন্য আমি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে রাজি আছি। আপনি আমাকে থানায় নিয়ে চলুন, আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এত উতলা হলে চলবে? আমার কথা তো এখনো শেষ হয়নি। অ্যাটেম্প টু মার্ডার কেসটা স্বীকার করে নিয়ে তুমি তো সুদটা ফেরত দিলে, এবার তো আসলটা ফেরত দেবার পালা। সুদের সঙ্গে আসলটা ফেরত না দিলে তোমাকে ঋণ মুক্ত করে আমি কি করে কিংসুককে ক্ষমা করব? আসল সুদ করব মানে? আমি ঠিক বুঝতে পারছি না দাদা আপনার কথা। বুঝিয়ে বলছি, বুঝিয়ে বললেই বুঝতে পারবে। বৃষ্টির খুনের দায়টাও তোমাকে নিতে হবে। পুলিশকে গিয়ে বলবে যে আমার উপর প্রতিহিংসা নেওয়ার জন্য তুমি বৃষ্টিকে খুন করেছিলে। মানে এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা দাদা। আপনার পারমিশনে আমি বৃষ্টিকে খুন করেছিলাম, আপনি অনুমতি দিয়েছিলেন বলেই তো আমি এই কাজটা করেছিলাম। এবার তোমার সিদ্ধান্ত, তুমি সত্যি মিথ্যের দোলাচড়ে দুলবে নাকি নিজের মেয়ের সংসারটা বাঁচাবে? কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা ভুলে গিয়ে মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ কর, একমাত্র তাহলেই আমি কিংসুককে ক্ষমা করব।